যে সকল মনীষী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লামের হাদিস প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করে এ বিশ্বে অবিস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ লাহুতাল আনহু একটি সর্বাধিক পরিচিত ও নির্ভরযোগ্য নাম তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লাম সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আজ আমরা এই মহান মনীষীর জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুতাল আনহু এর নামের ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায় প্রসিদ্ধ মত অনুযায়ী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস বা আবুদে ওমর ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের সোলায়ম ইবনে ফাহাম বংশভূত ছিলেন তার পিতার নাম সাখর এবং মাতার নাম উম্মিয়া বিনতে সফি আবু হুরায়রা রাদিয়াল্লাহুতালানহু হিজ্রি পূর্বকালে জন্মগ্রহণ করেন তিনি বিড়াল ছানাকে ভালোবাসতেন বিধায় রাসুলসাল্লাহ আলহি সাল্লাম তাকে আবু হুরাইরা তথা বিড়াল ছানার মালিক এই উপনামে ডাকতেন এবং এই উপনামেই তিনি অধিক পরিচিত আবু হুরাইরার নামটিতে একটি মজার কাহিনী রয়েছে একদিন হজরত আবু হুরাইরা রাজাল্লাহ লাহুতা জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুলসাল্লু আলি সাল্লামের দরবারে উপস্থিত হন বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুলসাল্লু আলহি সাল্লাম তাকে রসিকতা করে হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি আবু হুরাইরা নামে খ্যাতি লাভ করেন তাকে আবু তুরাব নামেও ডাকা হতো একদিন তিনি মাটিতে শুয়ে আছেন দেখে রাসুলসাল্লু আলহি সাল্লাম বললেন কি হে আবু তুরাব মাটিতে শুয়ে আছো কেন এরপর থেকে তার নাম আবু তুরাব হয় এ নামেও তিনি পরিচিত হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুতাল আনহুয়ের দেহের রং ছিল গৌড় অন্য বর্ণনা এসেছে তার গায়ের রং ছিল কিঞ্চিত গৈরিক তার দু কাঁধ ছিল প্রশস্ত আর মেজাজ ছিল নম্র ও শান্ত প্রকৃতির রেসুল পাক সাল্লু আলহ্লাম যে খাদ্য হাদিয়া পেতেন মাঝে মধ্যেই তা সাহাবিদের মধ্যে বন্টন করে দিতেন আবু হুরাইরার ভাগে যতটুকু পড়ত অত্যন্ত অপর্যাপ্ত হলেও তা খেয়ে দিন কাটিয়ে দিতেন তিনি সাহাবিগন তাকে কখনও ক্ষোধায় কাতর দেখলে নিজের গৃহে ডেকে এনে আহার করাতেন একদিন জাফর ইবনে আবু তালিব তাকে সঙ্গে নিয়ে যান কিন্তু ঘরে কিছু না থাকায় ঘিয়ের শূন্য পাত্রটি হাজির করলেন আবু হুরায়রা তাই চেটে খেয়ে নিলেন অনেক সময় খেজুর আর পানি খেয়েই তিনি দিনের পর দিন কাটিয়ে দিতেন কখনো কখনো পেটে পাথর বেঁধে শুয়ে থাকতেন কিন্তু কোনো দিন কারো নিকট কিছু চাইতেন না রেসুলের সময় আবু হুরাইরা লাহুতালা আনহু সংসার বিরাগী চরম দারিদ্রে দিন কাটালেও পরবর্তী জীবনে তিনি বিয়ে করে সংসারী হন সন্তান সন্ততির পিতা হন এবং ধন সম্পদের অধিকারী হন ইসলামী শরীয়তে তার বিদ্যা বুদ্ধি ও প্রজ্ঞার ওপর ওমর রাজিয়াল্লাহতাল লাহুতালা আনহুর গভীর আস্থা ছিল আর তাই তো তিনি তাকে বাহরাইন প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন কিন্তু অর্থ সঞ্চয়ের অপবাদে তাকে আবারও বরখাস্ত করেন যথাবিহিত অনুসন্ধানের মাধ্যমে সন্দেহ দূর হলে তাকে পুনরায় উক্ত পদ গ্রহণের অনুরোধ জানান কিন্তু আবু হুরাইরা রাজিয়াল্লাহতালহু এর আহত আত্মা উক্ত পদ পুনঃগ্রহণে তাকে নিরুৎসাহিত করে তোলে বিশ্বনবী যখন ষাট বছর বয়স তখন ত্রিশ বছরের আবু হুরাইরা ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি মাত্র তিন বছর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের সাহচর্যে ছিলেন আবু হুরাইরা লাহুতা লানহু আনহু ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক সপ্তম হিজরিতে মোহরম মাসে খয়বর যুদ্ধের প্রাককালে মদিনায় ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স হয়েছিল ত্রিশ বছরের মতো ইসলাম গ্রহণের পর হতে তিনি ইসলামের সকল যুদ্ধে রসুলে পাক সাল্লু সাল্লামের সাথে অংশগ্রহণ করেন রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের জীবদ্দশায় আবু হুরাইরা লাহুতা তাল আহ মা ছিলেন বৃদ্ধা তখনও তার মা পোত্তুলিকতার উপর অটল ছিলেন তিনি তার মাকে সব সময় ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তার মা অস্বীকার করতেন ফলে তিনি খুব দুঃখ অনুভব করতেন একদিন তার মাকে আল্লাহ ও রসুলের প্রতি ইমান আনার আহ্বান জানালে তার মা রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন এতে হজরত আবু হুরাইরা রাদিয়া তালানহু ভীষণ মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে পাক পাকসআলাহ আলু সাল্লামের দরবারে উপস্থিত হলেন রসুল পাকসাল্ল্ল্ল্ল্ল্লাহ আলিউসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন উত্তরে তিনি বললেন আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি তা অস্বীকার করেন প্রতিদিনের মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম এরপর তিনি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা আমাকে ভীষণ দুঃখ দিয়েছে ইয়া রাসুল্ল দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের হৃদয়কে ইসলামের আলোকে আলোকিত করে তোলেন তখন রেসুলে পাকসাল্ল্লাহ আলহ্লাম দোয়া করলেন হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়ত দান করো এর ফলেই তার মা ইসলামের ছায়াতলে প্রবেশ করে নিজেকে ধন্য করেন আবু হুরায়রা সর্বদাই রেসুলে পাকসা সাল্লামের সাথে থাকতেন তার স্মরণশক্তি ছিল কম একবার তিনি স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রাসুলের কাছে দোয়ার আবেদন করেন রাসুলসাল্লুসাল্লাম তাকে চাদর বিছাতে বলেন এবং তাতে বরকতের দোয়া করলেন এরপর থেকে তিনি থেকে যা জানতেন তা আর ভুলতেন না তিনি ছিলেন আস হা অন্তর্ভুক্ত তিনি হাদিসের জ্ঞান অর্জনের জন্য সর্বদা রাসুলের দরবারে থাকতেন শরীয়তের গভীর জ্ঞান এবং বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হওয়ায় হজরত ওমর হাদিয়াল্লাহুতাল আনহু তাকে বাহরাইনের শাসনকর্তা নিযুক্ত করেন মোয়াবিয়ার আদিয়াল্লাহতাল আল আনুয়ের শাসন আমলে তিনি মদিনার শাসনকর্তা মারওয়ানের স্থলাভিষিক্ত হয়েছিলেন বিশ্বনবী সাহাবায়েক রামের মধ্যে তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী আল্লামা বদরুদ্দিন রহমতুল্লা আলহী এর মতে তার বর্ণিত হাদিস সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনি শরীয়তের বিভিন্ন বিষয়ে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন হজরত আবু হরাই আদি আল্লাহতাল খুবই উঁচু স্তরের মুত্তাকি ছিলেন খুবই জীবন জীবনযাপন করতেন আহার বিহারে অত্যন্ত স্বাভাবিক ও অমনোযোগী ছিলেন তাঁর সরলতা সততা এবং বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত রাসুল পাকসাইসাল্লামের বহু গুরুত্বপূর্ণ হাদিস এবং ইসলামের বহু দুর্লভ জ্ঞানের প্রচার ও প্রসারে তাঁর অবদান অপরিসীম সাহাবিদের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন এ কারণে তাকে রাবিদের নেতা বলা হয় ইমাম বুখারির মতে আট শতাধিক রাবি তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন এই ব্রিজ শয়তানকে নিয়ে তাকে ঘিরে একটি কাহিনীও আছে আবু হুরাইহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুলসাল্লু সাল্লাম আমাকে কিছু জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দেন আমি রাতে ঘুমিয়েছিলাম হঠাৎই দেখলাম কোন এক আগন্তুক লোক সে জাকাতের সম্পদ অর্থাৎ আমার কাছে গচ্ছিত রাখা খাদ্যের মধ্যে হাত দিচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে এনাসনে সাল্লামের কাছে নিয়ে যাব সেই লোকটি আমার কাছে খুব কাকতি মিনতি করল লোকটি বলল যে তিনি খুব দরিদ্র তার খুব অভাব তার পরিবারের লোক আছে আমার কাছে লোকটিকে অসহায় মনে হল তাই আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন সকালে যখন আমি রাসুলে পাকসাল্ল্লাহ আলিউসাল্লামের কাছে গেলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন কি আবু হুরাইরা গত রাতের আসামের খবর কি আমি রাসুলে সাল্লাল্লাহু আলু সাল্লামকে উত্তরে বললাম হে আল্লাহুর রসুল সে খুবই অভাবী ও দরিদ্র ছিল তাই আমার তার উপর দয়া হয় তাই তাকে ছেড়ে দেই তখন রসুল সাল্লু আলুসাল্লাম আমাকে বলল আবু হুরাইরা সে নিশ্চয়ই মিথ্যুক সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে এবং বিশ্বনবী তার ব্যাপারে আমাকে আরও প্রশ্ন করেন যে গতরাতে তোমার আসামে কি করেছে তখন আমি উত্তরে বললাম সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তখন পাক রাসুল পাকসা সাল্লাম আমাকে বলেন সে তোমাকে কি বাক্য শিক্ষা দিয়েছে আমি বললাম সে আমাকে বলেছে যে যখন আমি নিদ্রা যাব তখন যেন অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে এবং শয়তান তোমার কাছে আসবে না তখন রসুল পাকসাই্লাম আমাকে বললেন যে আবু হুরায়রা সে একদম সত্য কথাই বলেছে যদিও সে নিজে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত রাতে তুমি যার সাথে কথা বলেছ জানো কি সে কে আমি বললাম না জানি না তখন নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম আমাকে বললেন যে সে হল শয়তান আবু হুরায়রা লাহুতালা আনহুর মৃত্যুসন নিয়ে মতভেদ আছে তবে বেশিরভাগের মতে হিজড়ি ঊনষাট সালে তিনি ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে তাফন করা হয় তিনি ছিলেন বিশ্ব একজন বিশ্বস্ত সাহাবি রসুল সাল্লু আলু সাল্লাম যা করতেন যা বলতেন তিনি সব কিছু রপ্ত করে রেখেছেন তার কারণেই আমরা এখন নবীজির সুনতগুলো হাদিস আকারে পাই আল্লাহতালা এই মহান সাহাবি আমাদেরকে হেদায়ত দান করুক আমিন